সাবস্ক্রাইব করুন টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে চাপুন যাতে কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ছোট একটি টিপস শেয়ার করব, সেটি হচ্ছে কীভাবে একই সাথে দুইটি অ্যাপসে আপনি কাজ করবেন। আমরা অনেকেই জানি না কীভাবে একই সাথে দুইটি অ্যাপসে কাজ করি, এবং অনেকে হয়তো জানি, বাট যারা জানি না তাদের জন্য এই টিপসটি আমার। তো চলুন দেখে নিই কীভাবে একই সাথে দুইটি অ্যাপসে কাজ করবেন। সাপোজ আপনি মনে করেন একটি ইউটিউবে গান শুনছেন, বা আপনি ফেসবুকে ছবি দেখছেন, বা ফেসবুকে ব্রাউজ করছেন, কিন্তু একই সাথে আপনি গানও শুনতে চাচ্ছেন, বা একই সাথে আপনি ইউটিউবও ইউজ করতে চাচ্ছেন। তো কীভাবে করবেন? তো আসুন, এই কাজটি করার জন্য আপনি সাপোজ আপনি ইউটিউবে একটি গান প্লে করছেন, এই যে মনে করেন এই যে গানটি বা একটি ভিডিও প্লে করছেন, তো একই সাথে আমি সাউন্ড অফ করে দিলাম, একই সাথে আরেকটি অ্যাপসে কীভাবে যাবেন? এই অ্যাপসে যাওয়ার জন্য আপনাকে এই যে এই নিচের দিকে যে মিনিমাইজ করার যে বাটনটি রয়েছে, এই যে বক্সের আকারে যে মিনিমাইজ করার যে বাটনটি রয়েছে, অনেকের এই বাটনটি মোবাইলের ডান সাইডে থাকে, অনেকে একটু বাম সাইডে থাকে। তো মোবাইলের বাম সাইডে রয়েছে, অনেকের আপনাদের বাম সাইডে থাকতে পারে। তো এই মিনিমাইজ করার এই বাটনটিতে 2-3 সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখবেন। এভাবে চাপ দিয়ে ধরে রাখলে এভাবে যে রিসেন্ট অ্যাপগুলো চলে আসবে, অথবা আপনার মোবাইলে যদি কোনো রিসেন্ট অ্যাপ না থাকে তাহলে নর্মালি আপনার মোবাইলের অ্যাপসের বা হোম স্ক্রিনে চলে যাবে। তো ওখান থেকে আপনি একটি অ্যাপ খুলবেন। সাপোজ আমি একটি ফেসবুক অ্যাপসে গেলাম, তো এখন যে ফেসবুক অ্যাপসে এভাবে ফেসবুক অ্যাপসে আমি ফেসবুকটি ইউজ করতে পারবো। একই সাথে আমি ফোন যেখানে ডিসপ্লে সাইজ সাথে আমি গানও শুনতে পারবো, আবার ফেসবুক অ্যাপটা ইউজ করতে পারবো। তো বন্ধুরা, এভাবে আপনি আপনার একই সাথে দুইটি অ্যাপসে কাজ করতে পারবেন, দুইটি উইন্ডো মিনিমাইজ করে। তো বন্ধুরা, আপনাদেরকে একটি বিষয় বলে দেই যে এই কাজটি আপনি শুধু আপনার মোবাইল যদি বা অ্যান্ড্রয়েড ভার্সন যদি 9-8 ভার্সন বা অ্যান্ড্রয়েড 7 ভার্সন হয়, তবেই আপনি একই সাথে এই দুইটি স্ক্রিনে কাজ করতে পারবেন। এটাকে বলা হয় স্প্লিট স্ক্রিন। তো আমরা অনেকেই এই টিপসটি জানতাম না, যারা জেনেছেন, যাদের এই টিপসটি কাজ এসেছে, তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।